ইয়াজুজ মাজুজের দেওয়াল এক জায়গা দিয়ে ফাটল ধরেছে, ফাটল ধরেছে। ইয়াজুজ ও মাজুজ তারা আসবে পুরা দুনিয়াতে, তারা মানুষের রক্ত পান করবে, মানুষের সম্পদ লুট করবে, ইজ্জত লুট করবে, মানুষকে পথে ঘাটে জবাই করবে, মানুষের নিরাপত্তা এটাকে সম্পূর্ণরূপে শেষ করে দেবে। হই জুলকারনাইন, কে এই জুলকারনাইন? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইনসাইক্লোপিডিয়া অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য যে সাইক্লোপিডিয়া বিশ্বকোষ, সেখানে বলা আছে এই জুলকারনাইন আলেকজান্ডার দি গ্রেট, আলেকজান্ডার দি গ্রেট। আবার মডার্ন সাইক্লোপিডিয়া, সেখানে বলা আছে তারা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, সেখানে বলা আছে কোরআনে যে জুলকারনাইনের কথা বলা হয়েছে এই জুলকারনাইন প্রাচীন ইরানের বাদশাহ সাইরাস, যার উপাধি ছিল শাহ সিকান্দার, শাহ সিকান্দার বা ইরানের তখনকার দিনের বাদশাহ সাইরাস, বা এইটা আসলে মিলে যায়, এটা ইতিহাসের সাথে চিন্তার সাথে। আর বর্তমানে রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এদিকে আফগানিস্তান, পশ্চিম দিকে ইরান, পশ্চিম দিকে ইরান, মাঝখানে আরেকটা দেশ, এটা মুসলিম দেশ, একবার ইউরোপের প্রথম ঢুকার এই রাস্তাপথে, এই দেশটার নাম ওই যে রজব তৈয়ব এরদোগান, তুরস্ক, তুরস্ক। এই তুরস্ক দেশটা ক্রস করে উত্তর দিকে যাবেন, গেলে বিশাল ইউরোপের, আগে সোভিয়েত ইউনিয়ন, এখানে উত্তর দিকে কৃষ্ণসাগর, কৃষ্ণসাগর, দক্ষিণ দিকে ভূমধ্য সাগর, আরেকটা সাগর আছে দক্ষিণ দিকে, এই সাগর, এই দুই সাগরের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটার নাম এশিয়া মাইনর, এশিয়া মাইনর। ভাই তফসিরে গিন টোকাইয়াত্তর করি হরতে নিতেন না, সারা জীবন বই থাকলেও এশিয়া মাইনর, পুরো এশিয়া মাইনর পার হয়ে আপনি যখন রাশিয়ার সীমান্তে যাবেন তখন সেখানে একটা নদী আছে আমুদরিয়া, আমুদরিয়া বলা হয় এটা বেহেশতের নদী সমূহের একটা নদী আমুদরিয়া। এই সামনে উত্তরে আমুদরিয়া, দক্ষিণে তুরস্ক, ওই দিকে গেলে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান, আবার দক্ষিণ আরেকটু পশ্চিমে গেলে ইরান, পূর্ব দিকে আফগানিস্তানের সীমানা লাগোয়া, এই মাঝখানে যে এলাকাটা এই এলাকাটার নাম এশিয়া মাইনর, এশিয়া মাইনর, মধ্যবর্তী এশিয়ার শেষ উত্তরাংশ এশিয়া মাইনর। কাস্পিয়ান সাগরও এখানে, কৃষ্ণসাগরও এখানে, পশ্চিম দিকে কাস্পিয়ান সাগর, পূর্ব দিকে কৃষ্ণসাগর, বিশাল একটা এলাকা, সব পাহাড়, আসমান সুই সুই, এক একটা পাহাড় বিশাল, আর এত পাহাড়, এই পাহাড় অতিক্রম করে দক্ষিণ থেকে উত্তর দিকে আসা, কোনো রাস্তা নাই, কোনো ঘাট নাই, কোনো বাইর হওয়ার চলাচলের কোনো পথও নাই, দুই পাহাড়ের মাঝখানে একটা ফাঁক আছে, এই ফাঁকাটা 50 মাইল, 50 মাইল, এইটাই বড় ফাঁক। এই দিকের পাহাড়ও মেঘের উপরে, ওই দিকের পাহাড়ও মেঘের উপরে, মাঝখানে 50 মাইল জায়গা। ইরানের বাদশাহ সাইরাস, কোরআনের জুলকারনাইন, কোরআনের জুলকারনাইন, তিনি যখন সফরে বের হলেন, তিনি যেতে 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 তার রাষ্ট্রসীমার পূর্ব প্রান্তে, সেখানে গিয়ে দেখলেন সূর্যটা
পানিতে ডুবে যাচ্ছে, পানিতে। আজকে ভূগোলের দিকে যদি আমরা দৃষ্টি করি তাহলে এটা কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর। এরপরে তিনি আবার তার বিপরীত দিকে সফর শুরু করলেন। সফর শুরু করে তিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন, গিয়ে দেখলেন যে সূর্যটা ডুবতেছে একটা গোলা পানির মধ্যে, গোলা পানি। এটা কৃষ্ণ সাগর, দেখছেন নি? কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, এই দুইটার মাঝখানে একটি উত্তর পূর্ব দিকে আমুদরিয়া, আমুদরিয়া, দক্ষিণ দিকে আসেন এশিয়া মহাদেশ শুরু, এশিয়া মহাদেশ শুরু। এই জায়গাটা জুলকারনাইনের এবং এই জায়গাটা করে ইরানের বর্ডারে, ইরানের বর্ডারে এই জায়গায় জুলকারনাইনের রাজত্ব ছিল। ইন্না মাক্কা নাহু ফিল আরদ, আমি আমার জমিনে তাকে প্রতিষ্ঠিত করেছিলাম। এই আয়াতে বোঝা যায় জুলকারনাইনের রাজত্ব বিশ্বব্যাপী ছিল। এবং এই ঘটনা ঈসা আলাইহিস সালামের জন্মের 579 বছর আগের, 579 বছর আগেকার। এখন জুলকারনাইন এমন এক এলাকায় গেলেন যেখান দিয়ে সূর্য ঘোলা পানিতে ডুবে দেখছে, সেখানে একদল মানুষ ক্যাশম্যাশ কেউ মেউ করে। জুলকারনাইন তাদের ভাষা কিচ্ছু বুঝতে পারেন না, কালকে ইনশাল্লাহ পাবেন, আগামীকাল, ভাষাটা বুঝতে পারে না, কেউ ম্যাম কেউ ম্যাম কেউ ম্যাম করে। তো জুলকারনাইনের সাথে সফর সঙ্গী একদল ট্রান্সলেটর এক্সপার্ট, এক্সপার্ট তারা সবসময় থাকতো। তারা জুলকারনাইনকে বুঝায় যে এই লোকগুলা কইতে আসে ওই উত্তর দিক থেকে, ইউরোপের দিক থেকে, বছরে কয়েকবার একদল ডাকাত লুটেরা, লুটপাটকারী এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের দেশে এসে ঢুকে। ইউফসেদুনা ফিল আরদ, ইন্না ইয়াজুজ ও মাআজুজ, তাদের নাম ইয়াজুজ মাআজুজ। তারা বছরে কয়েকবার এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে, ইউফসেদুনা ফিল আরদ, মারে খুন করে সব লুট করে নিয়ে যায়। হে বাদশাহ সাইরাস, শাহ সিকান্দার, শাহ সিকান্দার ইরানের প্রাচীন বাদশাহ, ন্যায়বান বাদশাহ, আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানের ফাঁকটা 50 মাইল কম না কিন্তু এটা বন্ধ করে দিতেন, তাইলে ইয়াজুজ মাজুজ আর আমাদেরকে, তাইলে এশিয়া এবং ইউরোপের বর্ডার, সোজা কথা। এখন এখানে একটা জিনিস আপনি চিন্তা করুন, জুলকারনাইন তখন সেখানে দাঁড়াইলেন, তোমাদের কী সমস্যা? তারা বলল, আবার বলার পরে তারা প্রস্তাব দিল, বাদশাহ হুজুর আপনি যদি কন তাহলে আমরা কিছু চাঁদা, গায়ে 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 এত 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 আমরা কিছু চাঁদা নিজেরা তুলে আপনার হাতে জমা দিই, তারপরে ওই ডাকাতদের হাত থেকে আমাদেরকে। জুলকারনাইন করলেন, তোমরা চাঁদা দিলে আর কত টাকা দিবা? আমার আল্লাহ আমার যা দিছে তা তোমাদের চাঁদার চেয়ে অনেক বেশি। জুলকারনাইন বললেন, আতুনি জুবরাল হাদিদ, আগামীকাল ইনশাআল্লাহ। তোমরা লোহার পাত আনো, মোটা মোটা লোহার পাত, পাহাড়ি এলাকায় জায়গায় জায়গায় লোহা, তারা এনে এই 50 মাইল এলাকা দুই পাহাড়ের মাঝখানে এটারে লোহার পাত দিয়ে পূর্ণ করলো। এরপরে কেইবার জুবরাল হাদিদ পিতল, পিতল আরেক বর্ণনায় তামা, তামা, এই তামা এনে লোহার পাতের ফাঁকে ফাঁকে ঢুকাই দাও, তাইলে লোহা আর তামা এটা দিয়ে 50 মাইল চওড়া, উঁচু 210 ফিট, 210 ফিট এই পর্যন্ত উঁচা করার পরে জুলকারনাইন বললেন, উন ফুকু, এবার নিচে দিয়ে আগুন লাগাই দাও। এই লোহা আর তামা পাহাড় সমান উঁচু, নিচে দিয়ে আগুন লাগাই দিছে। এখন আগুনের তাপে লোহাও গলে গেছে, তামাও গলে, যখন নিচের দিকে পানি হয়ে নেমে যাবে তার আগে জুলকারনাইনকে এবার আগুন নিভাই দাও। আগুন নিভাই দিছে, যেটা যেখানে আসিল একটা লাগে একটা লাগি লোহা এবং তামার দেওয়াল হয়ে গেছে। এরপর জুলকারনাইন বলেন, ফায়জা যা ওয়াদ রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদ রাব্বি হাক্কা,
কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন এই দেওয়াল ভেঙে যাবে। বর্তমান খোলাফায়ে রাশিদিনের জামানায় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, তোমরা এশিয়া মাইনরে যাও, গিয়ে ইয়াজুজ মাজুজের দেওয়ালটা দেখে এসে, কি বাংলা লাগব, দেখে এসে আমারে বলো দেওয়ালটা কোন অবস্থায় আছে। এরপরে আব্বাসী খেলাফত আমলে, আব্বাসী খেলাফত আমলে আব্বাসী খলিফা একদল লোক আবার পাঠাইলেন এশিয়া মাইনরে, তোমরা গিয়ে ইয়াজুজ মাজুজের দেওয়ালটা দেখে এসে আমাকে রিপোর্ট করো দেওয়ালটা কোন অবস্থায় আছে। হাজার হাজার বছর চলে গেছে, তো আজকে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা খবর পাচ্ছি ইয়াজুজ মাজুজের দেওয়াল এক জায়গা দিয়ে ফাটল ধরেছে, ফাটল ধরেছে। তখন আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস আসবে, বাতাস, সেই বাতাসটা আসার পরে ইয়াজুজ মাজুজের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষ, তারা কিন্তু আদম সন্তান, সেন নতুন কিছু না, তারা কিন্তু আদম সন্তান, গগ মেগগ, ইয়াজুজ মাজুজ, বাইবেলে গগ মেগগ আর কোরআনে ইয়াজুজ ও মাজুজ। তখন এই বাতাসটা তাদের বগলে লাগবে, বগলে বগলে লাগার পরে ইয়াজুজ মাজুজের প্রত্যেকটা মানুষের শরীরে একটা ভাইরাস শুরু হয়ে যাবে, তাদের শরীরে গা হবে, ক্ষত হবে, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে এবং তারা ঘাটে পথে এখানে ওখানে মরে পড়ে থাকবে। কারণ কয়েকদিন খুব মস্তানি করছিল, তো শান্তিরও মানুষের রূপে লাডি ঘুরেছে, ছড়ি ঘুরেছে, এই যুগে বোধ হয় ঘুরে না, তবে যারা ঘুরায় হেতাগা অবস্থা পরবর্তীতে মানুষ বোধ হয় দেখে না, দেখে জোরে কম, একটা ফেরাউন একটা নমরুদ একটা ফাসেক একটা জালেম দেখান, জুলুম করেছে, আর এই পাপের শাস্তি আখেরাতে হবে, দুনিয়াতে অল্প একটু হইলে হয়, অল্প একটু হইলে হয়, ঠিক কিনা বলেন? আর জুলকারনাইন বলেছেন, ফায়জা যা ওয়াদ রাব্বি যা লাহু দাক্কা অকানা ওয়াদ রাব্বি হাক্কা, দেখছেন নি? তাহলে ফাটল যদি দরিয়া থায়, তাইলে আমরা জানি, আমরা জানি ঈসা আলাইহিস সালাম যখন আমিরুল মুমিনিন হবেন, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম মাঝখানে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, তাদের এমন একটা ব্যারাম হবে গুডি বসন্তের মতো, এই ব্যারামটায় সব ইয়াজুজ মাজুজ মরে জমিনে পড়ে থাকবে। আল্লাহর কুদরতে সাগরের দিক থেকে একদল শকুন আসবে, শকুন শকুন এসে একদিনে মাত্র 24 আওয়ার্স, একদিনে লাখ 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 মরালা সেগুলো সব খাই লাগব, আল্লাহ পারে? এখন আজকে হোলাহেন্ডের শকুনও তো বুঝাইতে পারতাম না, শকুন দেখতে হইলে চিড়িয়াখানায় যাওয়া লাগবে। আল্লাহর এই সৃষ্টি কত গুরুত্বপূর্ণ, ব্যালেন্স ব্যালেন্স ভারসাম্যপূর্ণ। শকুনকে বলা হতো ন্যাচারাল সুইপার, ন্যাচারাল সুইপার, প্রাকৃতিক ঝাড়ুদার, প্রাকৃতিক ঝাড়ুদার, যে কোনো মরা জন্তু যেখানে পড়ে থাকতো শকুন আই কয়েক কামড়ে। এখন তো বাইরে বাইরে দিনের পর দিন এগুলো পচে, গন্ধ হয়, দুর্গন্ধ হয়, কয়েক মাস পরেও জায়গাটার গন্ধ হয় গিয়ে, যদি শকুন থাকতো তাইলে এটা হইতো না। ইনশাআল্লাহ আমরা এখান থেকে আগামীকাল জুলকারনাইন সামনের দিকে যাব। আজকে এইটা শিখলাম, এই ব্যাপারে সব ঐতিহাসিক একমত, তিনি ইরানের প্রাচীন বাদশাহ জুলকারনাইন, এবং অধিকাংশ মুফাসসির বলছেন সাইরাস, সাইরাস ইরানের বাদশাহ, সাইরাস এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লেখা আছে যে ইরানে একজন ন্যায়বান বাদশাহ ছিলেন ঈসা আলাইহিস সালামের জন্মের বহু আগে, তার নাম ছিল সাইরাস। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আত্মায়াতের কায়দায় বসুন, আত্মায়াতের কায়দায় এক